হ্যালো, ওয়েলকাম টু আইএমসি। স্টুডেন্টরা ফলো করো। আগের ভিডিওটিতে আমি জয়েন্টের জন্য, WBJ-এর জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, কোশ্চেন 1, 2, 3, 4 যে সাজেস্টিভ করেছিলাম 2019-এর জয়েন্টের জন্য, WBJ-এর জন্য, তার জন্য এই ভিডিওতে আমি সলিউশন দিচ্ছি। এবং এই সলিউশনগুলো তোমরা ভালো করে দেখো মনোযোগ সহকারে এবং খাতা পেন নিয়ে তুলে নাও সলিউশনগুলো। কোশ্চেন নাম্বার 1, সলিউশন দিস, অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এর অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। এটা কীভাবে এলো? এই ইন্টিগ্রেশনটা, এই লিমিটটা দেখো, লোয়ার ইন দ্য নিউমারেটর, নিউমারেটর 0 to x² সাইন √2 dt। এখানে ইফ ইউ পুট x = 0 হিয়ার, দেন লিমিট, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট সেম, দ্যাট ইজ ভ্যালু উইল বি দিস ডেফিনিট ইন্টিগ্রাল ইজ 0। সো 0/0 ফর্ম, সো দিস উইল বি, ইউ ক্যান অ্যাপ্লাই লপিটাল রুল, দ্যাট ইজ LHS রুল। ওকে, সো লপিটাল রুল, হাউ ক্যান ইউ ডেরিভেটিভ অফ দিস ইন্টিগ্রেশন? ফর ফাইন্ডিং দ্য ডেরিভেটিভ অফ দিস ইন্টিগ্রেশন, আমার এই চ্যানেলে, IMC চ্যানেলে তোমরা যাও, নিউটন লিবনিজ রুল আছে, নিউটন লিবনিজ রুলটা দেখলে তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিউটন লিবনিজ রুলের সাহায্যে এই ইন্টিগ্রেশনের ডেরিভেটিভটা করা হয়েছে, এই যে এখানে সাইডে দেখিয়ে দেওয়া আছে, দেখো, ঠিক আছে, 0 এসছে এটা, সুতরাং 0/0 ফর্ম, সুতরাং উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, লিবনিজ রুল করলে চলে আসছে x² + sin x / x এর লিমিট 1, সো 2/3 অ্যান্সার। দিস ইজ দ্য শর্টকাট প্রসিডিওর। সো শর্টকাট যে প্রসিডিওর, শর্টকাট যে তালিকা হয়, এই শর্টকাট রুলের সাহায্যে কীভাবে এই অঙ্কগুলো জয়েন্টের WBJ-এর জন্য করে দেওয়া হয়েছে, শর্টকাট রুলে করে দেওয়া হয়েছে, শর্টকাট পদ্ধতিতে, অল্প সময়ে যাতে শর্টকাট রুলে অঙ্কগুলো করা যায়। কোশ্চেন নাম্বার টু কী আছে? fx = mod sin x, দেন fx ইজ এ কন্টিনিউয়াস এভরিওয়্যার, ইজ নন ডিফারেন্সিবল অ্যান্ড অড অ্যান্ড এভরি ইভিন মাল্টিপল অফ পাই, এভরিওয়্যার কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিবল অ্যাট x = nπ। দেখো, ইট ক্যান বি ইজিলি, দিস ইজ দ্য গ্রাফ অফ মড সাইন এক্সের গ্রাফ। তো এই গ্রাফটা তোমরা ভালো করে দেখো, এবং দেখো কর্নার পয়েন্ট, হ্যাভিং মোর কর্নার পয়েন্ট মিনস ইউ ক্যান ড্র টু ট্যাঞ্জেন্ট। সো ইট ক্যান ইজিলি সিন ফ্রম দ্য গ্রাফ fx = mod x দ্যাট fx ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার বাট নট ডিফারেন্সিবল অ্যাট x = nπ। nπ মিনস 1π, 2π, 3π, -π, -2π, এই অল আর দ্য কর্নার পয়েন্ট। অ্যাট দ্য কর্নার পয়েন্ট ইউ ক্যান ড্র দ্য টু ট্যাঞ্জেন্ট, দ্যাট ইজ টু টাইপ অফ ডেরিভেটিভ হুইচ ইজ নট ডিফারেন্সিবল। সো বাট ইফ দ্য ড্র গ্রাফ ইজ নট হ্যাভিং এনি ব্রেকিং পয়েন্ট, দ্যাট ইজ অলওয়েজ কন্টিনিউয়াস দিস ফাংশন বাট নট ডিফারেন্সিবল, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান, দ্যাট ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, নট ডিফারেন্সিবল অ্যাট অড অ্যান্ড ইভিন মাল্টিপল অফ পাই। ওকে, ইভিন মাল্টিপল পাই মতলব 2π, 4π অ্যান্ড অড মাল্টিপল পাই, দ্যাট ইজ 1π, 3π, ইউ নো অড মাল্টিপল অ্যান্ড ইভিন মাল্টিপল ইজ নট ডিফারেন্সিবল অ্যান্ড এভরিওয়্যার কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিবল অ্যাট x = nπ। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 3, এটা সলিউশনও তোমরা দেখো শর্টকাট প্রসিডিওরে করে দেওয়া হয়েছে। তোমরা যদি সলিউশন বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমরা কমেন্টে যে একটা কথা বলি, স্টুডেন্টরা যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের ভিডিওগুলো, ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এটা ক্যালকুলাসের উপর পরের ভিডিওগুলো আসছে, সুতরাং এগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিবে, তাহলে তোমাদের কাছে মেসেজ যাবে এবং দেখতে পাবে। ওকে, এবং তোমরা ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করবে যারা এই সলিউশনগুলো বুঝতে চাও। কোশ্চেন নাম্বার 4-এর সলিউশন অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 5 ভালো করে দেখে নাও এবং সলিউশনগুলো তুলে নাও। πx, বক্স এক্স ইজ এ ইন্টিজার, সো πx ইজ nπ, দ্যাট ইজ sin nπ = 0, বিকজ sin nπ = 0, সো সাইন বক্স এক্স πy = 0, এন ইজ ইন্টিজার, সো সাইন ইন্টিজার πy = 0,
দিস ইজ অ্যান ইন্টিজার, সো ইস অ্যান ইন্টিজার বাই জিরো, সো জিরো আপন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ জিরো, সো দিস ইজ এ জিরো, সো ইস রেঞ্জ ইজ জিরো। ওকে, কোশ্চেন নাম্বার সিক্স, কোশ্চেন নাম্বার সেভেন, ভালো করে দেখে নাও। ওকে, কোশ্চেন নাম্বার এইট, কোশ্চেন নাম্বার এইট দেখো, কোশ্চেন নাম্বার এইট, কোশ্চেন নাম্বার এইট, নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন সাইন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইজ দ্য হুইচ ইজ দ্য কারেক্ট অপশন। এখানে তোমরা দেখো কোশ্চেন নাম্বার এইট, ফর সলিউশন নাম্বার অফ সলিউশন ইউ ড্র শর্টকাট প্রসিডিওর, ইউ ড্র ফার্স্ট অফ অল দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, গ্রাফ অফ বোথ সাইডস অফ দ্য ইকুয়েশন ডু নট ইন্টারসেক্ট, সো ইকুয়েশন হ্যাজ নো রুটস, দ্যাট ইজ নো সলিউশনস, সো ইজ সলিউশন নাম্বার অফ সলিউশন ইজ জিরো। অপশন কোশ্চেন নাম্বার নাইন, অ্যান্সার সি, ভালো করে তোমরা দেখে নাও, সুন্দর করে সলিউশনটা করে দেওয়া আছে, এই সলিউশনটা করেছি দেখো না। কোশ্চেন নাম্বার টেন, ঠিক আছে, কোশ্চেন নাম্বার ইলেভেন, ভালো করে দেখে নাও, কোশ্চেন নাম্বার টুয়েলভ, তোমাদের সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করো, কোশ্চেন নাম্বার থার্টিন, ওকে, কোশ্চেন নাম্বার ইলেভেন, কোশ্চেন নাম্বার টুয়েলভ আরেকবার দেখে নাও ভালো করে, কোশ্চেন নাম্বার থার্টিন অ্যান্ড কোশ্চেন নাম্বার ফাইনালি কোশ্চেন নাম্বার ফোরটিন। ভালো করে দেখে নাও, ঠিক আছে। সুতরাং এই ভিডিওটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে এবং পরের ভিডিওগুলো আরও আসবে, সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা দাও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে মেসেজ আসবে না, সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই দেবে। এবং কীভাবে সাবস্ক্রাইব করবে সেটা আমি তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, সুতরাং ওইভাবে সাবস্ক্রাইব করে নিতে হবে। সুতরাং আজকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম, পরের ভিডিওটা আসবে ইম্পর্টেন্ট, সেটার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কিপ ওয়াচিং দিস চ্যানেল অ্যান্ড অলসো শেয়ার ইওর ফ্রেন্ডস। হ্যাভ এ গুড ডে।